এই যে আমরা এখন আজকে মার জন্মদিন, তো এই গোলাপ ফুল দেব, তারপর এই কেক। আর তোমার হাতে কি আছে মার? এটা কি আছে বলো, কি আছে? কুর্তি বল, কি আছে এটা? নাইটি। আচ্ছা নাইটি, এটা মাকে দেবো। হ্যাঁ চলো দরজা খুলে চলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পারলে আজকে আমার জন্মদিন। তো আমি আমার জন্মদিনটা স্টার্ট করছি তোমাদের সাথে কথা বলেই। যদিও আমাদের সকালবেলা টিফিন হয়ে গেছে, আজকে সকালবেলা নর্মালি খেয়েছি, রুটি তরকারি খেয়েছি। আর আজকে আমার খুব ইচ্ছে ছিল আমার মার সাথে দেখা করার, কিন্তু যা মানে করোনা সিচুয়েশন, এর মধ্যে আর বেরোবো না, কারণ আমি একা বেরোতে পারবো না, বেরোলেই সূর্য যাবে আমার সাথে, তো এর জন্য আর দেখা হচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে আমি আজকে দিনটা আশা করছি ভালোভাবেই কাটাবো। তো এখন আর বেশি কথা বলছি না, রান্নাঘরে অনেক কাজ আছে, মাংস নিয়ে এসেছে বাজার থেকে, তো আগে সেটার ব্যবস্থা করি। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আমি মাংসের জন্য আলুগুলো কড়াইতে একটু সাতলে নিচ্ছি, আর এই দেখো মাংসটাও আমি বের করে রেখেছি কেটে এই প্যাকেট থেকে। এটা হলো হরিণঘাটা মিট, এটা খাসির মাংস। এই দেখতেই পাচ্ছ একদম জমে গেছে, তো এটা কিছুক্ষণ লাগবে একদম নর্মাল হতে। ততক্ষণে আমি মশলাটা করে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ বাটছি শিলনোড়াতে, আজকে অনেকদিন পর শিলনোড়াটা নিয়েছি হাতে, কারণ আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে, এর জন্য সব মশলা এখন শিলনোড়াতে করতে হচ্ছে, এর জন্য একটু টাইম লাগছে বেশি। আর ওই যে খাসির মাংসটার থেকে কিছুটা মাংস আমি তুলে রেখেছি, কারণ রাতে একটা স্পেশাল ডিশ বানাবো, ওটাতে ওই মাংসটা লাগবে। তাই পেঁয়াজ বাটা হয়ে গেলে এবার আমি আদা থেঁতো করছি, তারপর আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, আর আমি রসুনটাও এরপর বাটবো। আর ওই দিকে মা টমেটোটা ঘুষুনি দিয়ে পেস্ট করে নিচ্ছে, এতে কিছুটা টাইম এগোবে, কারণ মশলাটা শিলনোড়াতে করতে অনেকটাই টাইম লাগছে। এখানে কড়াইতে সামান্য জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এই পেস্টটা আমি আগেই করে রেখেছি, তার মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো, আর নুন দিয়ে রেখেছে রেডি করে। আর এখানে যে আমি পেঁয়াজটা বেটেছিলাম সেই পেঁয়াজটা এখন দিচ্ছি, এটা হালকা নাড়াচাড়া করার পর তার মধ্যে, তারপর এখানে আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার এটাও একটু সামান্য পরিমাণ নাড়ানো হয়ে গেলে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে আমি আদা বাটা আর এর সাথে আমি হলুদটাও দিয়ে দিলাম। এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে মাংসের পিসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে, যেন মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশে যায়। আর এই দেখো মাংসটা কিছুটা কষানোর পর এরকম লাগছে দেখতে, খুবই ভালো লাগছে এটা। এবার দেখো মাংসটা কষানোর পর মা এটাকে প্রেশার কুকারে ঢালছে। এবার এর মধ্যে যে কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগেছিলো তার সাথে গরম জল দিয়ে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছে। এবার এটাতে কয়েকটা সিটি পড়লে তারপর নামাবো, তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে আবার কড়াইতে দিয়ে আলুর সাথে কষিয়ে নিলে আমাদের রেডি হয়ে গেছে খাসির মাংস। আমরা বাড়িতে একটু এরকম পাতলা করে ঝোলটা করি খাসির মাংসের, কারণ যেহেতু সূর্য খাবে তাই বেশি একটা রিচ করি না। এখন অনেকক্ষণ পরেই আবার তোমাদের সাথে কথা বলার একটু টাইম পেলাম। এখন রাত 8টা বাজে, তো সন্ধ্যের পর আমি আর মা চা খেয়েছিলাম, আর সূর্য দুধ খেয়েছে, আর তারপর সূর্যকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু জন্মদিন তাই একটু স্পেশাল মনে করার জন্য, কারণ কোথাও তো বেরোতেও পারছি না এই লকডাউনে, আর বেরোনো উচিতও না, তাই একটু নিজেকে প্যাম্পার করছি। আর এখন রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে অনেক কাজ আছে, কারণ রাতের খাবার এখনো কিছুই বানানো হয়নি। আজকে স্পেশাল রান্না হবে, সেটা হলো পরোটা আর খাসির মাংস দিয়ে ঘুগনি। তো দুপুরে দেখতেই পেলে যে মাংসটা রান্না হয়েছে, তার থেকে কিছুটা মাংস তুলে রেখেছি ওটা ঘুগনিতে দেওয়ার জন্য, যেন ঘুগনির টেস্টটা একটু খেতে ভালো লাগে। তো এখন আর বেশি কথা বলছি না, এখন সোজা রান্নাঘরে যেতে হবে, রান্নাঘরে অনেক কাজ আছে, মা একদিকে ঘুগনিটা বানাবে আর আমি পরোটা করব, তো অনেকটাই টাইম লাগবে। তো এখন ফটাফট গিয়ে কাজগুলো করি আর তোমাদের সাথে রান্নাঘরে দেখা হবে। এর আগে তোমরা দুপুরের জন্য রান্না দেখতে পেলে, এবার এটা রাতের।
আজকে রাতে বানাচ্ছি হলো ঘুগনি, খাসির মাংস দিয়ে ঘুগনি। তো তার জন্য আমি মটরগুলো ভালোভাবে সকালবেলায় ভেজানো ছিল, এগুলো ধুয়ে আমি এখন প্রেশার কুকারে দিচ্ছি, আর তার সাথে তিনটে গোটা আলু ধুয়ে ভালোভাবে ধুয়ে আমি দিয়ে দিলাম, আর তার সাথে নুন। এবার প্রেশার কুকারে 7-8টা সিটি পড়ার পর নামিয়ে নিয়েছি। আর এদিকে এটা হলো খাসির মাংসগুলো, মা ছোট ছোট পিস করে রেখেছে, তো এটা তোমাকে দেখাতে পারিনি। আমি মেশিনে পেঁয়াজ ঘষে রেখেছিলাম, তো ফার্স্ট আমি পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজটা একটু সামান্য ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ রসুন ভালোভাবে কষে যাওয়ার পর আমি এতে টমেটো পেস্ট, তার মধ্যে জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আবার হালকা একটু নাড়িয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর মশলাটা যখন ভালোভাবে কষে গেছে, তারপর এর মধ্যে আমি মাংস, কুচানো মাংসগুলো যেগুলো আলাদা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর তারপর সেদ্ধ করা আলুগুলো পিস পিস করে কেটে রেখেছি সেগুলো আর মটরটা একসাথে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, কারণ তাতে টেস্টটা না তো চিনি ছাড়া ভালো লাগবে না। তারপর ফাইনালি এর মধ্যে গরম জল দিয়ে সামান্য ফুটে যাওয়ার পর যখন মটর আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপর লাস্ট এর মধ্যে গরম মশলা আর বাটার দিয়ে নামিয়ে রেখেছি, আর তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, তাতে গরম মশলার ফ্লেভারটা আসবে। দেখি আমরা এখন আজকে মার জন্মদিন, তো এই গোলাপ ফুল দেব, তারপর এই কেক, আর তোমার হাতে কি আছে মার, এটা কি আছে কুর্তি বল, কি আছে এটা? নাইটি। আচ্ছা নাইটি, এটা মাকে দেব। বলো মা হ্যাপি বার্থডে, জানো আমরা এসছি তোমার জন্য। এটা একটা খুব সুন্দর ড্রেস নিয়েছি, দেখো 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 দেখো, এই মাত্র, এই না, না এখনই ঠিক আছে রেখে দাও। আচ্ছা পরো, একটু পরো, পরে আসো পরে আসো, ঠিক আছে বাবা, ঠিক আছে, 2 মিনিট লাগবে না পড়তে, পরে নাও যাও। এসে পূজান বুক, কোনটা পূজান বুক, এ ভূত, এ ভূত, আ ভূত, এ ভূত টাকা, ভূত টাকা, এ ভূত, এ ভূত, এ তো ফুল, দেখি 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 দেখি, এই তো সুন্দর লাগছে, জন্মদিনের গিফট সুন্দর হয়েছে, ঠিক আছে চুলটা আসে নাও, চুলটা আসে নাও, এই দেখো এটা হচ্ছে হলো পায়েস, আর এটা হচ্ছে হলো ওই মঞ্জিনিস থেকে আনা একটা সুন্দর একটা কেক, মঞ্জিনিস থেকে আনা কেকটা, এটা হচ্ছে হলো ম্যাঙ্গো কেক আর গোলাপ ফুল। সাজা গোজা হয়েছে তোমার, সাজা গোজা হয়েছে তোর, কি তোমার কি খিদে পেয়েছে? এখনো পাইনি, পাবে। কি দিয়ে খাবেন আপনি রাত্রে বেলায়? যা দেওয়া হবে। এটা কি হাতে কি? আবার কি রেডি হওয়ার, কটা বাজে এখন? রাত 10টা বাজে, 13 তারিখ, 13ই জানুয়ারি, আর রেডি হওয়ার না, রেডি করো। বাচ্চা থেকে ছোট বড়।
দেবে সব দেবে রাগ তোকেই দেবে মোমবাতি ধরো মোমবাতি নেই পাগে খাবো তো আমরা পায়েস গোলাপ ফুল প্লেটে গোলাপ ফুল খাবো নাকি যাও যাও বসো খেতে মা বসে পড়ো এই দেখো সব প্লেটে প্লেটে সার্ভ করা হয়ে যাচ্ছে এবার আমরা বসে পড়বো সূর্য খাওয়া হয়ে গেছে গোলাপ ফুলের সবাইকে খেতে যে বানায় তাকে আগে খেতে হয় গোলাপ ফুলের পকোড়া খাবা গোলাপ ফুলের পকোড়া খেতে হয় আচ্ছা তুমি আমাকে হ্যাপি বার্থডে বলেছো ড্যাডি বার্থডে তো আর দেরি করব না আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে এখন অনেকটাই রাত হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট 11টা বাজে প্রায় আর আমি ড্রেসটাও চেঞ্জ করে নেব রান্নাঘরের কিছু কাজ যেমন বাসন টাসন গুলো গুছিয়ে রাখতে হবে টেবিল গুলো পরিষ্কার করে রাখবো তো আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের আজকের ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবে না তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে খুব ভালো থাকবে গুড নাইট